Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. তাই আমি তাহাদের তাহারা আমার কাছে জানতে চলো যে ভাই আপনি কার কাছে murid হইছেন কোথায় তা আমি বললাম যে আমার গুরু রেতো অনেকে উল্টো পাল্টা ভাবে উল্টো পাল্টা থাক আমি এটা বলবো না কয় না ভাই এত কথা বললেন আপনার পীর সাহেবের নাম বলেন আমি জিগেলাম যে ভাই আপনাদের বাড়ি কোথায় তারা বলল যে আমাদের বাড়ি এইখানে এই দক্ষিণগাঁও বাজার এই কাঠেরপুল তা আমি বললাম আমার পীর সাহেবের বাড়িও এইখানে আমার পীর সাহেবের নাম হযরত গাউসুল আজম শামিম আলী চিশতি তারপরে বললাম আমার দাদা পীর তার বাড়ি হচ্ছে হলো কুতুবপুর কেন্দুয়া থানা নেত্রকোনা জেলা তার নাম হচ্ছে হযরত গাউসুল আজম আরশাদুল্লাহ শাহ চিশতি তাই তারা বলল যে ভাই আমি বললাম যে আপনারা তো এই জায়গা থাকিও আমার পীর সাহেবের বিরুদ্ধে নেগেটিভ চিন্তা করবেন কয় না ভাই এটা আমরা করি না কারণ কার ভিতরে কি আছে এটা তো জানা যায় না আমি কই না এই জায়গার অনেক মানুষ আছে যে আমার পীর সাহেবের ব্যঙ্গ করে ই করে কিন্তু আমি তো তার 6 বছর তার বাণী শুনছি ইউটিউবে জানি বুঝে বহুত মারফতের কিতাব পড়ছি একটা কিতাব পড়ছিলাম ইলমে মারফতের নিগুড় তত্ত্ব সেই কিতাবের ভিতরে আমি দেখছি যে আমি যা জানি কিছুই জানি না শরীয়তে কিছু নাই তারপরে একটা বই পড়ছিলাম নিশ্চিন্ন হবে চিত্ত দাহ এটা লেখা ডাক্তার বাবা জাহাঙ্গীরের তখন আমার একটুই হলো তারপরে মাওলানা জালালউদ্দিন রুমি তার একটা কিতাব আমি পড়ছি কিছু কিছু অংশ মাসনবী শরীফ এটার বাংলা অনুবাদ পড়ছি তাই মাওলানা জালালউদ্দিন রুমি কলম একটা কথা বলিয়ে গেছে যে আমি আরেকটা কিতাব লিখে কুরআন লিখে গেলাম কুরআনের যে সার অংশ আসল যে অংশ এটা আমি মাসনবী শরীফের ভিতর উঠাই নিলাম আর মোল্লাকে জন্য রাখলাম আড্ডি গুড্ডি যেটা তারা এইগুলো তারা বুঝতেছে না কুরআনের যে আল্লাহ কি বলছে এটা বুঝতেছে না কুরআনের কুরআন হচ্ছে রূপক কুরআন সাংকেতিকভাবে বুঝাইছে এই সাংকেতিক ভাষাগুলো শুধু আল্লাহর বন্ধুরা ওলিয়া ওলিয়ারাই বোঝে পীর মাশায়েখেরাই বোঝে সাধারণ শরীয়তের মোল্লারা বোঝে না যেমন কুরআনে একটা সূরা নাযিল হইছে হামিম মানে হা এবং মিম দিয়ে কি বুঝাইছে এটা তারা বুঝবে না আরেকটা সূরা নাযিল হইছে তাহা কারণ আরবি হরফ দুটো তা এবং হা এটাতে কি বুঝাইছে তারা বুঝবে না আরেকটা কুরআনের সর্বপ্রথম একটা আয়াতই আছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এইখানে গভীর রহস্য মারফতের গভীর রহস্য আছে তাই ভাই এটা তো কেউ অনুবাদ করতে রে নেই আমি কই মোল্লা দর পারে না কিন্তু ওলিয়া ওলিয়ারা পীর মুর্শিদ যারা কামেল পীর মুর্শিদ যারা তারা এটা অনুবাদ জানে কিন্তু এটা সব জায়গা বলা যাবে না এখানে গভীর হাকিকত এবং মারফত লুকায়িত কয়েকে ভাই এত কথা বললেন বলেন আমি না এটা আমি বলতে পারবো না শরীয়তের একটা আইন আছে বেড়াজাল আছে কারণ শরীয়তের একটা সীমা আছে আমি সীমা রেখা অতিক্রম করলে আমার উপরে আল্লাহ দাহাজকে একটা গজব দেবে কারণ মারফতকে উলঙ্গ করা যাবে না ফাঁস করা যাবে না এখানে গভীর রহস্য লুকায়িত আছে কোরআনটাই গভীর রহস্য কিন্তু এটা যারা পবিত্র মানুষ হতে পারছে তারাই একমাত্র জানে সাধারণ আমি আপনি কুরআন সম্বন্ধে কিছু বুঝবো না আমরা সরলভাবে বুঝবো কিন্তু এখানে গভীর হাকিকত মারফত আল্লাহ লুকায়িত রাখছে তারপরে আমার জিগালো যে ভাই বলেন তো শরিয়াত হাকিকত তরিকত মারফত এগুলো কি আমি বলছি রাসূল পাক তার হাদিসে বলছে বুখারী শরীফে যে শরিয়াত এটা আসলে আমার আদেশ তরিকত এটা আমার কর্ম হাকিকত হাকিকত মানে সব জায়গা ন্যায় প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা হাকিকত শব্দের অর্থ হক হক শব্দের অর্থ ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করা আর এলমে মারফত এটা হলো আমার গুপ্ত রহস্য গোপন বেদ ওই রাসূল বাগের গোপন বেদ আমাকে রাসূল বাগের গোপন বেদটা হচ্ছে হলো তিনি যখন পৃথিবীতে আগমন করলেন তা আগমন করলেই তো তার উপরে কোরআন নাজিল হয়নি তিনি যখন পৃথিবীতে আগমন করলেন তেনার বয়স যখন 25 বছর হলো তখন উনি হীরা পর্বতের গুহায় গভীর ধ্যান সাধনা করতে যেতেন এইভাবে উনি প্রায় 15 বছর ধ্যান সাধনা করছেন এবং ওনার উপরে কুরআন নাজিল হলো সূরা আলাকের পঞ্চম আয়াত এবং তখন তিনি তার আল্লাহর পরিচয় জানলো রবের পরিচয় পালো তারপরে
সে জানলো তখন তিনি নবী টাইটেল পালেন মানে নবুয়তি নবী নবী হইছেন মানে নবুয়তি পালেন নবী কলাম তার নাম না তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 53 বছরে আল্লাহ আরো খুশি হয়ে তাকে দাওয়াত দিলেন জিব্রাইল আমিনরে পাঠালেন এবং তিনি মিরাজে গেলেন তখন ওই জায়গা যাইয়া তিনি টাইটেল বলেন রাসূল রাসূল তার নাম না তার নাম আছে মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তারপরে মিরাজে 27.5 বছর কাটাই আসলেন গোপনে তাই এখানে বহুত কথোপকথন হইছে এক এক নবীরে তো আল্লাহ এক এক টাইটেল দছে যেমন বাবা আদম আলাইহিস সালাম রে টাইটেল দছে শফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে টাইটেল দছে খলিলুল্লাহ তারপরে ইসমাঈল আলাইহিস সালাম রে টাইটেল দছে জামিউল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে টাইটেল দছে রুহুল্লাহ তারপরে হযরত মুসা আলাইহিস সালাম রে টাইটেল দছে কালামুল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম রে টাইটেল দছে টাইটেল মানে পদবি দছে জবরুল্লাহ তখন আমার রাসূল বলছে যে সবাইরে আপনি এটা টাইটেল দেন আমিন বলে আপনার বন্ধু আমি সৃষ্টি না আমি কিছু সৃষ্টি অত না আপনি বলেন তা আপনি আমারে কি দেন তখন রাসূল পাক বলছিল আল্লাহ পাক বলছিল যে আপনি হচ্ছেন হাবিবুল্লাহ এটা আমার রাসূল পাকের একটা টাইটেল বন্ধুর চাইতেও বন্ধু প্রিয় বন্ধু সর্ববড় বন্ধু তাই এই আমার রাসূল পাকের সাথে তো আরো কত কথা হইছে আরো একটা কথা হইছিল আল্লাহ পাকের সাথে যে আপনি আমারে ঠগাইছেন কি ঠগাইছি কয়েকটি অনন্য নবীদের কিতাবে আসমানি কিতাবে আপনার অনেকগুলো নাম যেমন দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফে আপনার 1000 নাম মুসা আলাইহিস সালামের তাওরাত শরীফে আপনার 1500 নাম ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফে আপনার 700 নাম আবার আপনার ফেরেশতারা আরো 1000 গোপন নামের ইবাদত করে অথচ কোরআনে আপনি শুধু 99টা নাম দিবেন ঠিক আছে এইজন্য আমারে ঠগাইছেন আমার উম্মতকে ঠগাইছেন আপনার যদি বেশি বেশি নাম কোরআনে দিতেন তাহলে আমার উম্মতেরা সেই নাম পাঠ করে বেশি বেশি সওয়াবের অধিকার হতো কিন্তু আমাকে এবং আমার উম্মতকে ঠগাইছেন তখন আল্লাহ পাক বলছিল যে হে দোস্ত আমি আপনারে ঠগাই নি আমি যত কিতাবে যত নাম দিছি এগুলো আমার আসল নাম না আমি আসল নামে কোনো কিতাবে আমি ধরা দেই নাই আমি একমাত্র ফুরকান বা কোরআনেই আমার আসল নামে ধরা দিছি সেই নামটা আছে আল্লাহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ এই নামটাই আমি একমাত্র কোরআনেই ধরা দিছি আমি আপনাকে ঠগাই নাই এই এক নামের ভিতরই সমস্ত গুণবাচক নাম জড়িত আছে এটি আমার সর্বশ্রেষ্ঠ নাম তাই আজকে আমি আমার এইটুকু আলোচনা করে ভাই আমি ইতি টানলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু